নমস্কার প্রত্যেকে স্বাগত আজকে আমরা দেখব সেভেন্থ অফ মে দু হাজার বাইশে কর্মসংস্থানে কোন জবের নিউজ রয়েছে তার সঙ্গে আমরা দেখব ডাব্লিউ বিপি কনস্টেবল টু জিরো টু জিরো তোমাদের মেন এক্সাম কবে হবে তো কি রয়েছে কর্মসংস্থানে অবশ্যই তোমরা জানতে পারবে এখন কিন্তু তোমাদের ডাব্লিউ বিপি কনস্টেবল মেনের ক্লাসের ভিডিও রেডি করছিলাম তার মধ্যে পেয়ে গেলাম কর্মসংস্থান ভাবলাম তোমাদের জানিয়ে দিই তার সঙ্গে যদি কারো তোমাদের দু হাজার বাইশের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রয়োজন ডেসক্রিপশনে যাও এবং টেলিগ্রামে জয়েন করে নাও একদমই তোমরা বিনামূল্যে বা ফ্রি অফ কস্টে পাবে তো যারা এখনো পাওনি অবশ্যই তোমরা ডেসক্রিপশনে যাও এবং টেলিগ্রামে জয়েন করে নাও আর ডাব্লিউ সংক্রান্ত প্রতি মুহূর্তে যে কোনো নিউজ পেতে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে কিন্তু অল করে রাখবে ডাব্লিউ বিপির জন্য প্রিভারশন তার সঙ্গে যদি কোনো নিউজ পেতে চাও কারণ এটি কিন্তু মেনলি ডাব্লিউ বিপির জন্যই একটি চ্যানেল প্রথমে রয়েছে তিন হাজার চোদ্দো জন অ্যাপ্রেন্ডিক্স পদে নিয়োগ করা হবে যদি আইটিআই ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট রয়েছে তোমরা কিন্তু চাইলেই তোমরা আবেদনটি করতে পারবে তারপর রয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়েতে এক হাজার তেত্রিশ জন অ্যাপ্রেন্ডিসে নিয়োগ করা হবে পেপার টিপেতে অবশ্যই তোমরা ডিসক্রিপশানে যাও এবং টেলিগ্রামে জয়েন করে নাও পুরুলিয়া জেলাতে রয়েছে চুরাশি জন আশাকর্মী পদে নিয়োগ করা হবে আলিপুর কামান্ড হাসপাতালে একশত আটান্ন জন ক্লার্ক এবং গ্রুপ ডিতে নিয়োগ করা হবে বীরভূম জেলা আদালতে তেরানব্বই জন ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে দেন রয়েছে ডাব্লিউ বিসিএস প্রিলি এক্সাম উনিশে জুন দু হাজার বাইশে কিন্তু হবে এটি তোমাদের তিন মাস আগে আমরা জানিয়েছিলাম তো দেখতে পারলে এবার কিন্তু উনিশে জুনই তোমাদের এক্সাম হবে চলে এলাম জিজ্ঞাসাবে যে বলা হয় পুলিশে চাকরি পুলিশ কনস্টেবল দু হাজার বাইশে কনস্টেবল পদে যে মেন এক্সাম তার পরীক্ষায় কি কি টপিক রয়েছে কত নম্বর পেলে এক্সামে কোয়ালিফাই করা যাবে তো কত নম্বর পেলে এক্সামে কোয়ালিফাই করা যাবে এটা কিন্তু বলা সম্ভব নয় কারণ এক্সামের প্রশ্নের যে লেভেল হবে তার উপরে কিন্তু সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ডেড তো সেটা কিন্তু বলা সম্ভব নয় কারণ এক্সাম না হলে কিন্তু সেটা আমরা কেউই সঠিকভাবে বলতে পারবো না কনস্টেবলে যারা মাঠে কোয়ালিফাই করতে পারলে তারা কিন্তু মেন এক্সামে বসতে পাবে মেন এক্সাম সম্ভবত ছাব্বিশে জুনেই হবে যা তোমাদের প্রায় এক সপ্তাহ আগে আমরা জানিয়েছিলাম যে এক্সাম তোমাদের জুন মাসের ছাব্বিশ তারিখ হওয়ার কিন্তু নাইনটি সম্ভাবনা রয়েছে এবং বাইশে মে এক্সাম হবে কিনা না সেটিও তোমরা এই সপ্তাহে কিন্তু জানতে পারবে এবং আফগারি কনস্টেবল কিন্তু বারোই মে দু থেকে কনস্টেবলের জন্য ইন্টারভিউ হবে এবং সেখানে কিন্তু দু হাজার যারা রয়েছে তাদের কিন্তু কাউকে আসতে দেবে না আর জানিয়ে রাখবো যদি কারো লুসেন্টের ব্যাঙ্গলি ভার্সান প্রয়োজন ওয়ান সিক্সটি পেজের মধ্যে পাবে অবশ্যই একবার এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও যাদের প্রয়োজন লুসেন্টের ব্যাঙ্গলি ভার্সান ওয়ান সিক্সটি পেজের মধ্যে পাবে ইন্ডিয়ান নাম্বার ওয়ান জিকের বই রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ডাব্লিউ বিপি সংক্রান্ত প্রতি মুহূর্তে যে কোনো নিউজ পেতে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে কিন্তু অল করে রাখবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পেতে ডেসক্রিপশনে যাও এবং টেলিগ্রামে জয়েন করে নাও